১৬ তারিখ এমন একটি তারিখ যেই তারিখে আমরা আমাদের যে কয়েকজন ভাইকে হারিয়েছি তার মধ্যে বুক পেতে দেওয়ার সাহস কিংবা নিজের জীবন অকাতরে এই দেশে আরেকটি স্বাধীনতার জন্য বিলিয়ে দেওয়ার সাহস যে কয়েকজন দেখিয়েছেন তাদের মধ্যে একদম সামনের সারিতে থাকা আমার ভাই আবু সাইদ ভাই একজন, এবং তার এই শহরে দাঁড়িয়ে আমার শহরে দাঁড়িয়ে আমার প্রাণের এই বিভাগে দাঁড়িয়ে আজকে কিছু কথা বলছি সেই মানুষদের সামনে, যেই মানুষেরা ঐক্যবদ্ধভাবে ২০২৪ সালের এই ছাত্র জনতার উত্থান ঘটিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় কিছু নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এই ২০২৪ সালের ছাত্র জনতার উত্থানের যে স্পিরিট, এটি কোনো সাধারণ স্পিরিট নয়। ১৯৭১ সালের পূর্বে এবং পরে বাংলাদেশের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে। আমরা ১৯৭১-এর পরে ৯০ দেখেছি, আমরা ১৮ দেখেছি, কিংবা তার পূর্বে আমরা ৬৯ দেখেছি, ৬৬ দেখেছি, ৬২ দেখেছি, কিন্তু এই বিষয়ে কেউ কোনোদিন দ্বিমত করতে পারেনি যে রংপুরের মানুষ ভালো মানুষ। এই যে ভালো মানুষ, এর চেয়ে বড় প্রাইডের জায়গা আর হতে পারে না। সেই জায়গা থেকে আমাদের এই গর্ব, এটিকে ধরে রেখে ঐক্যবদ্ধ থেকে আমাদের সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, কিংবা আরেক পাশে আমাদের অগ্রজ অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে, আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে, ক্ষুদ্র ক্ষুদ্র মান অভিমানগুলোকে এক পাশে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে হবে, রংপুরের জন্য কাজ করতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন।